লম্বা বিরতির পর ফিরে এসে নতুনভাবে ক্যারিয়ার শুরু করা অভিনেতাদের জন্য তুলনায় সহজ হলেও অভিনেত্রীদের জন্য বেশ কঠিন, কারণ নায়িকা কেন্দ্রিক সিনেমার সংখ্যা নেই বললেই চলে। তবে সম্প্রতি ওটিটির সুবাদে নায়িকা কেন্দ্রিক বেশ কিছু সিনেমা সিরিজ তৈরি হচ্ছে বলিউডে। কাজল, মাধুরী, রাবিনার মতো বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীরা নতুন করে ক্যারিয়ার গোছাচ্ছেন, পর্দায় নতুনভাবে অভিনয়ের ঝলক দেখাচ্ছেন। বলিউডের সেকেন্ড ইনিংস শুরু করা সেসব নায়িকাদেরকে নিয়ে এবারের প্রতিবেদন। সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী মাধুরী দীক্ষিত জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎই বিয়ে করেন, এরপরই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। অনেকদিন বিদেশে থাকার পর কয়েক বছর হলো ভারতে ফিরেছেন এই নায়িকা, কিন্তু এখনও এমন কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি যা তার ক্যারিয়ারকে কয়েক ধাপ এগিয়ে দেবে। আজান আছলে সেভাবে আসা যাকলেও দ্য ফেম গেম, মাজামা, কলঙ্ক বা বাকেট লিস্টের মতো সাম্প্রতিক কাজের কোনোটাই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এদিকে কয়েক বছর হলো ডান্স রিয়ালিটি শোর বিচারক হয়ে ফিরেছেন আরেক জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠি। গত বছর মুক্তি পেয়েছে শিল্পা অভিনীত হাঙ্গামা 2, কিন্তু তা দর্শক পছন্দ করেননি। এরপর শিল্পা অভিনয় করেন নিকাম্মায়, এটাও দর্শকের মনে দাগ কাটাতে পারেনি। আপাতত শিল্পার ভরসা রোহিত শেঠির ইন্ডিয়ান পুলিশ ফোর্স আর সোনান জোশীর নারীকেন্দ্রিক সিনেমা সুখী। সেকেন্ড ইনিংস শুরু করা অভিনেত্রীদের মধ্যে অনেকটাই এগিয়ে আছেন সুস্মিতা সেন। তার অভিনীত সিরিজ আরিয়া বেশ জনপ্রিয় হয়েছে। সিরিজের দুটো সিজনের পর পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে আছেন দর্শকরা। রাবিনা ট্যান্ডনও এদিক থেকে এগিয়ে, তার অভিনীত আরণ্যক সিরিজও জনপ্রিয় হয়েছে। সামনে বেশ কয়েকটি সিরিজের কাজে ব্যস্ত তিনি। বলিউডের মিষ্টি মেয়ে কাজল অনেকদিন পর অভিনয়ে ফেরেন দিলওয়ালে সিনেমা দিয়ে। সিনেমাটি ভালোই ব্যবসা করে। এরপর কাজল অভিনয় করেন ত্রিভঙ্গ, হেলিকপ্টার, ইলা, তানহাজি সহ কয়েকটি সিনেমায়। এর মধ্যে সাফল্য পেয়েছে কেবল তানহাজি। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে কাজল অভিনীত নতুন সিনেমা সালাম ভেঙ্কি। ট্রেলার দেখে এই সিনেমা নিয়ে নায়িকার ভক্তরা যথেষ্ট আশাবাদী। বলিউড দুনিয়ায় আগে থেকেই পারিশ্রমিক নিয়ে প্রথম সারির নায়ক নায়িকাদের নীরব রেষারেষি রয়েছে। একসময়ের হার্টথ্রব নায়িকারা যখন বিরতি নিয়ে আবার ফিরে আসছেন, এর মধ্যে পেরিয়ে গেছে অনেকটা সময়। গল্প, উপস্থাপনা, অভিনয় সবকিছুই বদলে গেছে এতদিনে। যারা সময়োপযোগী চরিত্র পছন্দ করছেন সফল হয়েছেন, যারা পুরনো চিন্তা থেকে বেরোতে পারেননি তাদের ক্যারিয়ার আটকা পড়েছে। এখন দেখার বিষয় কার নতুন কাজ দর্শক কতটা সাদরে গ্রহণ করে। মারিয়োসেন, শোবিজ টুনাইট।